এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটির রামঘাট সংলগ্ন ছাইঘাট এলাকার ছবি এই স্থানেই দেবক থেকে উদ্ধারকৃত বাজি নিষ্ক্রিয় করার সময় এক বিশাল বিস্ফোরণ ঘটে যার ফলে নৈহাটি চন্দননগর চুচুড়া সহ পাঁচ কিলোমিটার অঞ্চল জুড়ে বিভৎস কম্পনে কেঁপে ওঠে বিস্ফোরণের তৃতীয় দিনে বিস্ফোরণস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি এসে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন এবং আক্রান্ত পরিবারের সাথে কথা বলে তাদের সাহায্যের আশ্বাস দেন

নামে বম তৈরি হয় দেওকে আমরা সিপিএম জামানাও দেখেছি তৃণমূল জামানা আরও রমরমা বেড়ে গেছে দেওকে বম বিস্ফোট হলো সেই দিনই আমরা বললাম কি এটা বেআইনিভাবে অত বিস্ফোরক আসলো কোথা থেকে এই বিস্ফোরকটা হাই এক্সপ্লোসিভ বিস্ফোরক আছে এটা ছোটোখাটো বিস্ফোরক নয় সেটা তথ্যটাকে যেহেতু সেই দিনই আমি এনআইএ ডিমান্ড করেছিলাম আর আমি শাহজিকে চিঠিও দিয়েছি ওনাকে পার্সোনালি বলেওছি তার জন্যে এই লোটপাট করার জন্য তথ্যগুলো লোটপাট করার জন্য ইমিডিয়েট এটাকে জ্বালিয়ে দেওয়া ফেলে দেওয়া এদিকে ওদিকে পাঠিয়ে দেওয়া এই সব চক্রান্ত চলছে তার মধ্যেই এই ঘটনাটা ঘটেছে একটা অদ্ভুতভাবে মানে বলা যেতে পারে উইদাউট এনি ট্রেনিং উইদাউট এনি কোনো এক্সপেরিয়েন্স যেরকম ওই মাওবাদীদের ওই ক্যান বোমকে ডিফিউজ করতে গেলে হাথাউড়ি দিয়ে কেন বোম ডিফিউজ হচ্ছিল ওরকমই এখানে ঘটনা ঘটছে এদের একটা কাজ হলো যেরকম দেখেছিলেন দমদমে একটা বোম বিস্ফোট করে লোক মারা গেছিল সঙ্গে সঙ্গে তা তাকে ধুয়ে দেওয়া হলো এই এদের কাজ হলো ধুয়ে দিয়ে তথ্যগুলো লুটপাট করে দেওয়া যাতে এদেরকে জবাব দিতে না হয় তার জন্য এখানে এ করা হচ্ছে এখানকার মানুষ বাড়ানো করেছে এখানে করবেন না আপনি দেখছেন এখানে গার্বেজ ফেলা হচ্ছে এখানে পায়খানাগুলো নিয়ে এসে ফেলে দেওয়া হচ্ছে এখানকার মানুষকে মানুষ তারা ভাবে না আর আটতাল্লিশ ঘন্টার পরে ফরেনসিক এসছে তারা জানেই না আমার এদের বৈধতার উপরে চ্যালেঞ্জ আছে তাদের কোনো আইডিয়া নেই তারা কোনো মানে তাদের কোনো ট্রেনিং নেই তারা কোনো লেখাপড়াও জানে না কি জানে আমি জানে নি কিন্তু আমি নিশ্চিতভাবে জানি পশ্চিমবাংলা যে ফরেন্সিক দল আছে এদের রেট যদি ফরেনসিক ভালোভাবে হয় তাহলে কোর্টে একটা অনেক ভালো বড় এভিডেন্স থাকে বা বাংলায় সজার যে গুনতি দেখবেন খুব কম আছে এদের এদের বৈধতার উপরেই আমার চ্যালেঞ্জ আছে আমরা তো প্রথম দিন থেকে এনআইএ তদন্ত আজকে সিপিএমও বলেছে আজকে কংগ্রেসও বলছে আজকে রাজ্যপালও বলছেন সবাই বলছে আমি তো ডে ওয়ান থেকে চাইছি আমি জানি এদের 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 মানে জ্বরটা কোথায় আছে এদের কোথায় থেকে অত অত এক্সপ্লোসিভ আনা মানে আমার মনে হচ্ছে কয়েকশ ট্রাক এখানে এক্সপ্লোসিভ আনা হয়েছিল তার জন্য এইসব ব্যবস্থা বলেছেন যে যদি পুলিশের ক্ষেত্রে কোনো গাফিলতি থাকে তারও হবে কি বলবেন দেখুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বলুন বা পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন বলুন তারা পিসি ভাইবো প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা একটা কি বলা যায় এরা কর্মী আছে এরা পিসি ভাইপো যা বলবেন তাই এরা করবে এদের এগেনস্টে কি তদন্ত হবে এরা মমতা ব্যানার্জি আসবেন নৈহাটিতে ছাব্বিশ জনকে আরেস্ট করে ঢুকিয়ে দিল কেন এরা হয়তো জয় শ্রীরাম বলবে আর অত বড় বোম বোম বানানো হচ্ছিল অত বড় কারখানা চলছিলো সে খবর নেই এদের কাছে পয়সা দিন সব কিছু এখানে পাবে সাক্ষাৎকারের শেষে তিনি নৈহাটির বিধায়ক পার্থভৌমিকের বিরুদ্ধে এটি গুরুতর অভিযোগ করেন যেরকমটি বিধায়ক পার্থভৌমিক বাবুর উদ্দেশ্যে করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি জানান নিশ্চয়ই ও তো দুধের দাঁত এখনও ভাঙেনি ও কী করে জানবে ও তো নিজের ভাই সাড়ে তিনশো কোটি টাকা মালিক আছে সে যখন গণেশ দাস জানিয়ে দিলেন কি সাড়ে তিনশো কোটি টাকা মালিক আছে তখন ভাইকে বলে আমার ভাই না তো ওর জ্ঞান ক্ষমতাটা একটু কম আছে আমি সিপিএমের বিরুদ্ধে লড়েছি আমি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি তৃণমূলের থেকেও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি তো আমার জানা নিশ্চিত দরকার আছে যেহেতু আমি জনপ্রতিনিধি আছি কি কোথায় বেআইনিভাবে কি হচ্ছে পুলিশ কাকে মদত করছে তৃণমূল কাকে কাকে দিয়ে হিরোইন বিক্রি করাচ্ছে পার্থভূমি কাকে দিয়ে বোম বানানো কারখানা চালাচ্ছে পার্থভূমি কাকে দিয়ে এখানে ড্রাগসের এ চালাচ্ছে যদি আমি না জানি তা আপনি কি করে জানবেন ধন্যবাদ